Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel, Bangali Ghoroa Ranna. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফ্রুটস এর মিল্কশেক। এটা সামারে খেতে অসম্ভব ভালো লাগে এবং খুব সহজেই আপনারা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকে আমি এখানে নিয়েছি রেড কালারের ড্রাগন ফ্রুট। চলুন দেখে নেই ড্রাগন ফ্রুটস গুলো কিভাবে কেটে নিব। প্রথমে আমি একটু ড্রাগন ফ্রুটস কে মাঝখান থেকে কেটে নিলাম। এখন আমি এটাকে আরো একটা ভাগ করে নিব। ভাগ করে খোসাটাকে নিচে থেকে একটু প্রেস করলে ফলটা বের হয়ে আসবে। আমরা ঠিক যেমন করে কলা খোসাটা ছিলি ঠিক তেমন করে, খুবই সহজ ড্রাগন ফলটা কাটা। অথবা আপনারা চাইলে একটি স্পুন দিয়ে ঠিক এমন করে তুলে নিয়ে আসতে পারেন, খুবই সহজ। যে যেটা করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই তুলতে পারেন ফ্রুটটাকে। হয়ে গেল, আমরা এখন একটা জুসার নিয়ে নিলাম। এর মধ্যে আমরা যেই ড্রাগন ফ্রুটসটা কেটেছিলাম সেই ড্রাগন ফ্রুটসটা নিয়ে নিলাম। আমরা আজকে এখানে একটা ড্রাগন ফল দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন এর মধ্যে আমি এক কাপ ঠান্ডা তরল দুধ নিয়ে নিচ্ছি। সাথে আমি দিব এক টেবিল চামচ চিনি, চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, আর দিব 1 স্কুপ ভ্যানিলা আইসক্রিম। এখন আমরা এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডটা ভালো করে করতে হবে যেন ফলটা আস্ত না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। হয়ে গেল আমাদের ব্লেন্ড করা। এখন আমি সার্ভ করে নিচ্ছি 2টা গ্লাসে। দেখুন কালারটা কেমন সুন্দর এসেছে। আশা করি আজকের আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, নিচে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।